হ্যালো বন্ধু, হ্যালো বন্ধু। আজ আমি একটু ঝাল বানাবো রে। পুঁই, বেগুন, আলু, কচু সব মিক্স মিক্স সবজি বানাবো। জল, কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি। মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো, পুঁই, 1 চামচ মতন নুন দিয়ে দিলাম, 1 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প নেড়ে আমি মধ্যে থাল ঢাকা দিয়ে দিব একটা, যাতে ভালোভাবে সিদ্ধ হয়। আর এখানে বেটে দেব জিরা, আদা আর কাঁচা লঙ্কা বেটে নেব সবজির জন্য। সবজি আমার ফুটে গেছে, এবার আমি মশলা দিয়ে দেবো, যেটা বেটে রেখেছি, আদা, লঙ্কা, জিরে। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা ঢেলে নেব ঢেলে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি দেবো 5 ফোড়ন। এই তেলের মধ্যে রসুন 3-4 কোয়া দিয়ে দেবো থেতো করে। রসুন ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এটা ঢেলে দেবো। সবজিটা আমার হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। মিক্স ঝাল হয়ে গেছে আমার, সবজি আমি ঢেলে নিয়েছি, রেডি আমার। আপনাদেরকে যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ভাত দিয়ে খেতে অবশ্যই অনেক সুন্দর লাগে, খুব সুন্দর।